সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আস চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পূর্ব পশ্চিম উপন্যাসটির 89তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ক্রিস্টোফার রোডে বিরাট লম্বা লাইন পড়েছে ভোর থেকে। মঞ্জু হেনা শুভকে নিয়ে মামুন যথাসম্ভব তাড়াতাড়ি এসে দাঁড়ালেন প্রায় 250-300 জনের পেছনে। লরিতে চেপে বিভিন্ন ক্লাবের ছেলেমেয়েরা আসছে দল বেঁধে। কেটেল ড্রাম ও বিগল বাজাতে বাজাতে এলো একটা মিছিল। সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। একটু দূরে একটা মাইক্রোফোনে শোনা যাচ্ছে ভরাট গলায় আবৃত্তি। মঞ্জু আর হেনা দুজনে সাত সকালে উঠে স্নান সেরে নিয়েছে। তাদের ভিজে চুল ও চোখের পল্লবে লেগে আছে স্নিগ্ধতা। সুখুর উৎসাহ সবচেয়ে বেশি। তার ভালো নাম নজরুল ইসলাম। সে এসেছে আরেক নজরুল ইসলামকে দেখতে। নতুন কুর্তা পাজামা পরানো হয়েছে তাকে, মাথায় একটা জরির টুপি। এই ফুটফুটে ছেলেটিকে অনেকেই গাল টিপে আদর করে যাচ্ছে। ধীর গতিতে এগোচ্ছে লাইন। মঞ্জু আকাশের দিকে তাকিয়ে বলল, আবার না বৃষ্টি এসে পড়ে, গতরাত্রে খুব একচোট ঝড় বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখনো পরিষ্কার নয়, তবে গরমটা একটু কমেছে। হেনা বলল, বৃষ্টি নামলেও ভিজব। মামুন একটা সিগারেট ধরিয়েছেন। তার মনে পড়ছে নজরুলের অনেক কবিতার লাইন। এদিক ওদিক তাকিয়ে তিনি খুঁজতে লাগলেন চেনাশুনো কেউ এসেছে কিনা। সেরকম কারুকে চোখে পড়ল না। এখানে কত দেরি হবে? তিনি ভেবেছিলেন 10টার মধ্যে এখান থেকে চলে যেতে পারবেন। এক ঘন্টা কেটে যাবার পর সুখু আর ধৈর্য রাখতে পারছে না, ছটফট করছে। একসময় সে মায়ের হাত ছাড়িয়ে সামনের দিকে ছুটে যেতেই মামুন দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরলেন। পুরনো আমলের একটা অদ্ভুত জন্তুর মুখের মতন কর্পোরেশনের কল থেকে জল ঝরে পড়ছে অবিরাম। সুখু সেই জল খেতে চায়। মামুন তাকে একটা মৃদু ধমক দিলেন। সারা গায়ে 2-3টি ক্যামেরা ঝোলানো একজন ফটোগ্রাফার খচাখচ করে সুখু ও মামুনের 2-3টি ছবি তুলে ফেলল। একটি জলের কল, জরির টুপি পরা বালক ও এক প্রৌঢ়। এই কম্পোজিশন সম্ভবত তাকে আকৃষ্ট করেছে। ছবি তোলার পর ফটোগ্রাফারটি বলল, আপনারা কি জয় বাংলার লোক? মামুন মাথা ঝুঁকিয়ে বললেন, জি। ফটোগ্রাফারটি বলল, আপনারা কতক্ষণ এই লাইনে দাঁড়াবেন? সঙ্গে বাচ্চা রয়েছে, আসুন আমার সঙ্গে। মামুন বললেন, আমার সাথে আরও 2টি মেয়ে রয়েছে, আমার কন্যা আর ভাগ্নি, তাদেরও নিয়ে আসুন, আমি ঢুকিয়ে দিচ্ছি। ফটোগ্রাফারটি সত্যিই বেশ করিতকর্মা। সে ভিড় ঠেলে 2-3 জনকে ফিসফিস করে কী সব বুঝিয়ে মামুনদের দলটিকে ঠিকই ভেতরে নিয়ে গেল। সে সময় বাংলাদেশ মিশনের হোসেন আলী উপস্থিত হয়েছেন সদল বলে। এসেছেন কলকাতা শহরের মেয়র, আরও কিছু বিশিষ্ট ব্যক্তি। তাই বাইরের লাইনের লোকদের এখানে আসতে দেওয়া হচ্ছে না। একটা ফরাসের মাঝখানে বসে আছেন কবি। এদিকে ওদিকে ছড়ানো অসংখ্য ফুল ও মালা, কবির কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ফটোগ্রাফাররা বলছেন, একবার মুখ তুলুন, একবার একটু এদিকে তাকান। কেউ কেউ চেঁচিয়ে তাকে মনে করিয়ে দেবার চেষ্টা করছে তারই কবিতার লাইন। কবি কিছুই দেখছেন না, কিছুই শুনছেন না। মামুনের মনের মধ্যে গুঞ্জরিত হল একটা গানের লাইন, ফুলের জলসায় নীরব কেন কবি। হোসেন আলী স্বাধীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাল্যদান করলেন কবিকে। কবি হাত দিয়ে সে মালা ছেড়বার চেষ্টা করতে লাগলেন। নগর কোটাল পাঠ করলেন কবির উদ্দেশ্যে একটি মানপত্র। কবি বিড়বিড় করতে লাগলেন আপন মনে। কবির পুত্রবধূ কল্যাণী কাজী ভক্তদের আনা উপহারের বাক্সগুলি থেকে একটা সন্দেশ নিয়ে ভেঙে খাওয়াতে লাগলেন কবিকে। কবি থু থু করে ছেটাতে লাগলেন চারদিকে। কল্যাণী অনুনয় করে বলতে লাগলেন, বাবা খান, একটুখানি খান। মামুনের বারবার মনে পড়ছে ছাত্র বয়সে দেখা কবির চেহারা। কোথায় গেল মাথার সেই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখের দীপ্ত জ্যোতি? কি সুন্দর করে হেসে বলেছিলেন, তুমি মোতাহারের বেটা না? পাশ ফিরে তিনি দেখলেন হেনার মুখখানা যেন ভীতিবিহ্বল, আর মঞ্জুর চোখের কোণে চিকচিক করছে অশ্রু। সুখু এখনো বুঝতেই পারেনি এর মধ্যে কোন জনকে দেখতে আসা হয়েছে। সে ফিসফিস করে জিজ্ঞেস করছে, আম্মা কে কে? আর বেশিক্ষণ এখানে থাকার কোনো মানে হয় না। মামুন সবাইকে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। ঘরের মধ্যে খুব গরম ছিল, ঘামে ভিজে গেছে সারা গা। কবি যে সুস্থ নেই তা জানতেন মামুন, কিন্তু নিজের চোখে দেখার অভিঘাত অনেক প্রবল।
তার মনটা বিষণ্ণ হয়ে রইল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মামুন একটুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। নিজের নামের আরেকজন মানুষকে দেখার স্বাদ মিটে গেছে সুখুর। সে মামুনের হাত ধরে টেনে বলতে লাগল, চিড়িয়াখানা, চিড়িয়াখানায় যাব এবার। মামুন আজুদের ভিক্টোরিয়া ও চিড়িয়াখানায় নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন, ওদের তো বাড়ি থেকে বেরোনোই হয় না। মৌলালির মোড়ে এসে বাসস্টপে দাঁড়াবার কয়েক মুহূর্ত পরেই একখানা প্রাইভেট গাড়ি থামলো তাদের সামনে। সেই গাড়ি থেকে মুখ বাড়িয়ে একজন জিজ্ঞেস করল, হক সাহেব, আপনি কবে আইলেন? মামুন প্রায় স্তম্ভিত হয়ে গেলেন। হোটেলওয়ালা হোসেন সাহেব, দিনকাল পত্রিকার মালিক, এই ব্যক্তিকে মামুন কলকাতায় দেখবেন আশাই করেননি। ঢাকায় গণ্ডগোল হলে এর পক্ষে করাচি কিংবা রাওয়ালপিন্ডিতে আশ্রয় নেওয়াই স্বাভাবিক ছিল। হোসেন সাহেব বললেন, আচ্ছালামুয়ালাইকুম, আচ্ছালামুয়ালাইকুম। মামুন শুকনো গলায় প্রতি অভিবাদন জানালেন। হোসেন সাহেব বললেন, কোথায় যাইতে আছেন? গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। হোসেন সাহেবকে দেখে মামুনের উল্লসিত হবার কোনো কারণ নেই। এই ব্যক্তিটি একসময় তাকে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করেছে, তাকে বলেছিল ইন্ডিয়ার দালাল। মামুন বললেন, ধন্যবাদ, আমরা বাস ধরব। হোসেন সাহেব বললেন, আরে ওঠেন ওঠেন, যেখানে যাইবেন নামায়া দিমু, বিদেশে কোনো চেনা মানুষের দেখলেই আনন্দ হয়। সুখুয়ের মধ্যে গাড়ির দরজা খুলে ফেলেছে, তার গাড়িতে চড়ার লোভ। মামুন আর আপত্তি করতে পারলেন না। হোসেন সাহেব বসেছেন সামনে ড্রাইভারের পাশে, মামুন সপরিবারে উঠলেন পেছনে, খুব সম্ভবত ভাড়া করা গাড়ি। ড্রাইভারটির মুখ ভাবলেশহীন। কোন দিকে যাইবেন? ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভালো ভালো, আমিও সেইখানে যামু, দেখালামু আপনাগো লগে। গাড়িটা চলতে শুরু করার পর হোসেন সাহেব পেছনে ফিরে একটা সোনার সিগারেট কেস বাড়িয়ে দিয়ে বললেন, নেন ধূমপান করেন। বাসা লইছেন কোথায়, নাকি কোনো রিলেটিভ আছে কলকাতায়? হোসেন সাহেব পড়ে আছেন একটি সূক্ষ্ম স্বচ্ছ আদির পাঞ্জাবি, দাড়ি কামানো মসৃণ মুখ, দু হাতে হিরে মুক্ত বসানো অন্তত 7-8টি আংটি। যে লাইটারটি বাড়িয়ে তিনি মামুনের সিগারেট ধরিয়ে দিলেন সেটাও সোনার। তিনি বললেন, আজমির শরীফ গুইরা আসলাম ইতিমধ্যে, বুঝলেন? আপনি গেছেন নাকি? বড় সুন্দর দেশ এই ইন্ডিয়া, রেল ব্যবস্থা খুব ভালো, আপনি যখন ইচ্ছা যেখানে খুশি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। রাজস্থান আসিলাম 10 দিন, হোটেলের চার্জ খুবই সস্তা। মামুনের হাসি পেল। এই হোসেন সাহেব প্রতিদিন ইন্ডিয়ার মুন্ডুপাত না করে পানি খেত না, আজ তার মুখে ইন্ডিয়ার এত প্রশংসা। এক জীবনে কত রকম ভেলকির খেলায় যে দেখতে হয়। মামুন জিজ্ঞেস করলেন, আলতাফের কি খবর, সে আপনার সাথে আসে নাই? হোসেন সাহেব বললেন, না সে আসলো না, কি জানি সে কোথায় আছে। আচ্ছা হক সাহেব, কলকাতা থেকে একটা পেপার বাইর করুন যায় না? আমাকে স্বাধীন বাংলাদেশের সব খবর থাকবো সেখানে। আমি কিছু কিছু হোটেল মালিকের সাথে আলাপ করতে আছি, যদি এখানে একটা হোটেল খোলন যায়, অনেকেই তো আসতেছে বর্ডার ক্রস কইরা। মামুন বললেন, পত্রিকা তো বার হচ্ছে একটা, ওই বালু হক্কা ক্লেনের জয় বাংলা, গেছিলাম ওখানে, ওই ব্যাপারে কোনো কাম হইব না, আপনার মতন একজন তেজি সম্পাদক চাই। মামুন এবার সশব্দে হেসে উঠলেন, মানুষ এমন অম্লান বদনে বিপরীত কথা বলতে পারে? আসলেন যে, আমি কিন্তু সিরিয়াস, ক্যাপিটাল আমি জোগাড় করবো, এর জন্য কোনো চিন্তা নাই, আমার সোর্স আছে। আসেন খুব শিগগিরই আপনার সাথে বৈশা আলোচনা করা যাক, কাইলে আসবেন গ্র্যান্ড হোটেলে আমার সঙ্গে লাঞ্চ খান। আমার আর সম্পাদক হবার শখ নাই। এটা কি শখের ব্যাপার, দেশের কাজ, দেশ স্বাধীন করতে হইব। হক সাহেব, টাকা পয়সার কথা ভাইবেন না, ইন্ডিয়ার যে কোনো পেপারের এডিটরের সমান আপনি বেতন পাইবেন। আপনার অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আপনি অন্য সম্পাদক খোঁজেন হোসেন সাহেব, আমি স্বাধীন বাংলাদেশ সরকারের সাথে অন্য একটা কাজে যুক্ত আছি। গাড়িটা এসে থামল ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেইটে। হোসেন সাহেব আরও অনেকক্ষণ সঙ্গে সেঁটে থাকবেন ভেবে মামুন শঙ্কিত বোধ করছিলেন, কিন্তু হোসেন সাহেব এর মধ্যেই আবার মত বদলেছেন। মামুনরা নামতেই তিনি বললেন, এই রাখেন আমার কার্ড, কাল পরশুর মধ্যে একবার আয়সা পড়েন, আপনার সাথে আরও অন্য কথাও আছে।
আমি আর নামলাম না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বাংলাদেশ মিশনে। গাড়িটা চলে যাবার পর মামুন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর তিনি বললেন, ইস, প্রতাপের মেয়েটা বুঝি এতক্ষণে ফিরে চলে গেছে। গেটের উল্টো দিকে মহারানী ভিক্টোরিয়ার মূর্তির পাদদেশে একটা বই হাতে নিয়ে বসে আছে মুন্নি। সে এসেছে প্রায় 45 মিনিট আগে। বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার কপালে। সিঁড়ি থেকে নেমে এসে সে বলল, মামুন কাকা, এই যে আমি। তারপর সে মামুনের পায়ে হাত দিয়ে প্রণাম করল। মামুন তার কাঁধ ধরে টেনে তুলে বললেন, আহারে, তোকে কতক্ষণ ধরে বসায় রাখছি, নিদারুণ ভিড় হয়েছিল রে কবির বাসায়। মুন্নি বলল, আমি একবার দেখতে গিয়েছিলাম ওর জন্মদিনে, প্রত্যেক বছরই ভিড় হয়, এ বছর আরও ভিড় বেশি, জয় বাংলার সকলেই গেছে তো। বাসা সবাই কেমন আছে মুন্নি? তোর মায়ের জ্বর সারছে? হ্যাঁ, সেরে গেছে। আজ দুপুরে আমাদের বাড়িতে আপনাদের সবার নেমন্তন্ন, বাবা বিশেষ করে বলে দিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে আবার ওসব কেন, নতুন বাসা, এখনো সব সাজানো গুছানো হয় নাই। না না, মোটামুটি হয়ে গেছে। নেমন্তন্ন মানে কি? দুপুরে খাওয়াটা ওখানে গিয়ে খাবেন। মামুন বললেন, মঞ্জু হেনা, তোরা মুন্নির সাথে ভিতরে গিয়া দেখায় সব, আমি আর যাবো না, আগেই তো দেখছি, আমি গাছের ছায়া গিয়া একটু বসি। সুখু বলল, চিড়িয়াখানা? আমরা চিড়িয়াখানায় যাবো না? মামুন তার মাথায় চাটি মেরে বললেন, যাবো যাবো, আগে এইটা দেখানে, এটাও কত সুন্দর। ফাঁকা জায়গা পেয়ে সুখ এক দৌড় লাগালো। তিন তরুণী আস্তে আস্তে এগোতে লাগলো শ্বেতসৌধের পটভূমিকায়। মামুন সেদিকে একটুক্ষণ মুগ্ধভাবে তাকিয়ে থেকে একটা বেঞ্চে গিয়ে বসলেন। বোধ শক্তিহীন কবিকে দেখে তার মনটা ভরাক্রান্ত হয়েছিল। হোটেলওয়ালা হোসেন সাহেবকে দেখার পর তার মন অন্যরকম জর্জর বোধ হচ্ছে। হোসেন সাহেব কট্টর ইসলামী এবং পাকিস্তানের গোড়া সমর্থক। হঠাৎ পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ গড়ার ব্যাপারে তার এত উৎসাহ জাগলো কেন? মানুষ কি রাতারাতি বদলে যেতে পারে, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? এ বিষয়টি নিয়ে অন্তরঙ্গ কয়েকজনের সঙ্গে মাঝে মাঝে আলোচনা হয়েছে। পশ্চিমবাংলায় তথা ভারতে এমন একটা ধারণা তৈরি হয়েছে যেন পূর্ব পাকিস্তানের প্রতিটি মানুষই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে, সকলেই স্বাধীনতা চায়। প্রবাসী সরকারকে জোরদার করার জন্য এবং অন্যান্য রাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য এরকম একটা প্রচারণাও চালানো হচ্ছে সঙ্গত কারণেই। কিন্তু মামুনরা তো জানেন, এরকম একটা সর্বাত্মক দেশাত্মবোধ অলীক ব্যাপার। এখনও অনেকেই মনে করে হিন্দু ইন্ডিয়া ইসলামের দুশ্মন, ইন্ডিয়ার সাহায্য নিয়ে পাকিস্তান ভাঙার অর্থ ইন্ডিয়ার ফাঁদেই পা দেওয়া। অনেক মানুষ কি পাকিস্তানি শাসকদের সঙ্গে হাত মেলায়নি? অনেকেই কি ভাবছে না যে এই আন্দোলন কিছুদিন পরেই থেমে যাবে, পাকিস্তান যেমন ছিল তেমনই থাকবে? সীমান্ত পেরিয়ে যারা এদিকে চলে আসছে তারা সকলেই কি স্বাধীন বাংলাদেশের সমর্থক? মাঝে মাঝেই এমন কয়েকজনের সঙ্গে দেখা হচ্ছে যারা কিছুদিন আগেই ছিল কট্টর মৌলবাদী, তারা বাঙালি জাতীয়তাবাদকে ইসলাম বিরোধী মনে করত। তাছাড়া উগ্র চীনাপন্থীরাও পাকিস্তানি জঙ্গি শাসনের বিরোধিতা করেনি, তারাও এদিকে আসছে কেন? হোসেন সাহেবের মতন মানুষ এদেশে এসেও এত টাকা পাচ্ছেন কোথা থেকে? কেউ কেউ কি স্বাধীনতা আন্দোলনকে স্যাবোটাশ করার চেষ্টা করবে না? সে সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। কেউ কেউ নিশ্চয়ই এসেছে সীমান্তে মুক্তিযুদ্ধের খবরাখবর ও কলকাতায় স্বাধীন বাংলাদেশ সরকারের গোপন ক্রিয়াকর্মের কথা ঢাকায় জানিয়ে দেবার জন্য। ঢাকা বেতারে মাঝে মাঝে এসব খবর প্রচার হচ্ছে, যা শুনলে অবাক হয়ে যেতে হয়। একটা যুদ্ধ মানেই অনেক ষড়যন্ত্র, চক্রান্ত, গুপ্তচরদের তৎপরতা, বিশ্বাসঘাতকতা, এরকম অনেক কিছু। রোদ্দুরে ঝকঝক করছে অনেক রকম ফুল, দুদিকে দুটি সুন্দর বাঁধানো পুষ্করিণী, তাতে টলটল করছে স্বচ্ছ জল। পাশের ঝোপটায় ডাকছে কয়েকটা বুলবুলি পাখি, একটু দূরে এক ঝাঁক শালিক। মেমোরিয়ালের উঁচু গম্বুজের চূড়ায় ডানামেলা কৃষ্ণপরীর ওপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক টিয়া পাখি। চতুর্দিকে এত সব সুন্দর, এর মাঝখানে বসে মামুন ভেবে যাচ্ছেন যুদ্ধ, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার কথা। এক সময় যিনি কবিতা লিখতেন তার মনে একটুও কবিত্ব বোধ যাচ্ছে না এখন, মামুন নিজেই নিজেকে ভর্ৎসনা করলেন।
এই পারিপার্শ্বিকের মধ্যে জীবন কত শান্ত ও নিরুদ্বেগ। জোড়ায় জোড়ায় তরুণী ঘুরে বেড়াচ্ছে মাঠে, কেউ কেউ বসেছে ঘাসের ওপর। দূরে দ্রুত চলন্ত গাড়ির শাঁ শাঁ শব্দ, বড় বড় রেইনট্রি ও কৃষ্ণচূড়া গাছগুলোর ওপর দিয়ে হিল্লোলিত হচ্ছে বাতাস। একগুচ্ছ রক্তিম রঙ্গন ফুলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন মামুন। একটা বড় আকারের ভোমরা সেখানে ঘুরে ঘুরে উঠছে বো বো শব্দ করে। এত ব্যস্ত ও হুড়ুহুড়িময় কলকাতা শহরের মধ্যেও এই জায়গাটা এমন নিস্তব্ধ যে পাখির ডাক, ভোমরা ডানার শব্দ স্পষ্ট শোনা যায়। সে ফুলের গুচ্ছের দিকে অনেকক্ষণ চেয়ে থেকেও মামুনের মনে কোনো কবিত্ব জাগল না। না, চোখের সামনে ভেসে উঠল থকথকে রক্ত। 26 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি দেখেছিলেন এখানে সেখানে ছড়ানো লাশ, আর কালো রাস্তার ওপর টকবগে তরুণ ছেলেদের রক্তের দাগ। ভিক্টোরিয়া থেকে হাঁটতে হাঁটতে যাওয়া হলো চিড়িয়াখানা। সেখানে বেশিক্ষণ থাকা হলো না, গরমে টেকা যায় না। এর মধ্যে হেনা একবার বমি করে ফেলল, মেয়েটার বমির ধাত আছে। মামুন আরও ভয় পেলেন গরমে সর্দি গর্মিনা হয়ে যায়। কলকাতায় গরম যেন এখন অনেক বেশি পড়ে, ঢাকায় এত গরম লাগে না মে মাসে। মামুনের যৌবনেও কলকাতা বোধহয় এত তেতে উঠত না, চিড়িয়াখানার জন্তু জানোয়ারেরাও এই গরমে ঝিমিয়ে পড়েছে। সেখান থেকে দুবার বাস বদল করে আসা হলো ঢাকুরিয়ায়। মাত্র 7 দিন আগে বাড়ি বদল করেছেন প্রতাপ। বড় রাস্তা থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। গলির মধ্য দিয়ে একটা বাড়ির দোতলায় ছোট ছোট তিনখানা ঘর আর এক চিলতে বারান্দা। বাড়িটা পশ্চিমমুখ, ভালো করে আলো ঢোকে না। কিছুক্ষণ আগে চিড়িয়াখানায় দেখা খাঁচায় বন্দি বাঘের ছবিটায় মামুনের মনে আসে প্রতাপকে দেখে। কালীঘাটের বাড়িতে অনেক ঝাঁট চলছিল বলে মামুনদের সবাইকে এ পর্যন্ত একদিনও নেমন্তন্ন করে খাওয়াতে পারেননি প্রতাপ। বাইরে অনেকবার দেখা হয়েছে, মামুনও কালীঘাটের বাড়ি ঘুরে গেছেন 2 বার। প্রতাপ আর ছুটি নিয়েছেন, পাজামা ও গেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন বারান্দায়। ওদের দেখে নিচে নেমে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, এত দেরি হলো তোমাদের, মুন্নি তুই রাস্তা ভুল করেছিলি নাকি? মামুন বললেন, না না, মুন্নিমা আমাদের খুব ভালো করে সব ঘুরিয়ে দেখিয়েছে, আমরাই দেরি করে ফেলেছি। সরু অন্ধকার সিঁড়ি, তা দিয়ে উঠতে উঠতে মামুনের মনে পড়ল মালখা নগরে প্রতাপদের কত বিরাট বাড়ি ছিল। প্রতাপের মনটাও ছিল বড়, এখনও তার মন সেই রকমই আছে, শুধু সামর্থ্য নেই। প্রতাপের আর্থিক অনটনের কথা মামুনের বুঝে নিতে দেরি হয়নি। তবু প্রতাপ মামুনের সঙ্গে ট্রামে বাসে উঠলে কিছুতেই মামুনকে টিকিট কাটতে দেবেন না, মামুনের সিগারেট তিনি কিনে দেবেন। এর মধ্যেই মমতার নাম করে মঞ্জু, হেনা, সুখুকে শাড়ি জামাও দিয়েছেন। প্রতাপকে নিষেধ করেও কোনো লাভ নেই। প্রতাপ বললেন, নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে, আগে হাত মুখ ধুয়ে খেতে বসে যাও। মামুন বললেন, আগে ছোটরা খেয়ে নিক, তুমি আর আমি পরে বসবো। 3 তলার ফ্ল্যাট থেকে 3 জন মহিলা এসে উঁকিঝুঁকি মারতে লাগলেন দরজার কাছে। টুনটুনির কাছে তারা আগেই শুনেছিলেন যে আজ কয়েকজন জয় বাংলার মানুষ আসবে এ বাড়িতে। জয় বাংলার মানুষ এখন একটা দ্রষ্টব্য বিষয়। মঞ্জু আর হেনাকে ঘিরে ধরে সেই মহিলারা নানান প্রশ্ন করতে লাগলেন। ওরা দুজনেই যে পরিষ্কার বাংলা বলতে পারে এটাই যেন মহাবিস্ময়ের ব্যাপার। পশ্চিম বাংলার সাধারণ মানুষের সঙ্গে পূর্ব বাংলার বাঙালিদের বিচ্ছেদ মাঝখানের কতকগুলি বছরে এমনই গম্ভীর হয়ে গেছে যে এদিকের মানুষ ওদিক সম্পর্কে প্রায় কিছুই জানে না। মুসলমান মেয়েরাও স্বাভাবিক বাংলায় কথা বলে, একইভাবে শাড়ি পরে, কপালে টিপ দেয়। 3 তলার মহিলাদের ধারণা ছিল ঢাকার মেয়েরা বুঝি বোরখা না পরে বাইরে বেরোয় না। ও ঘরের কিছু কিছু কথা ছিটকে আসছে এ ঘরে, মামুন কৌতুক বোধ করছেন। এমনকি মঞ্জু হঠাৎ লাজুক লাজুক গলায় একসময় 2 লাইন গান গেয়েও শোনালো ওদের। একসময় মামুন বললেন, প্রতাপ তোমার দিদি কোথায়? একদিনও তার সঙ্গে দেখা হলো না। মামুন এর আগে যে 2 দিন এসেছিলেন সুপ্রীতি তখন বাড়িতে ছিলেন না। কানুর স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিল, বাড়িতে 2টি অল্প বয়সী ছেলে মেয়ে। বিপদে পড়ে কানু এসে খুব কাকুতি মিনতি করেছিল, দিদি দাদা বৌদিরাই তো তার নিজের লোক। মমতা 2 দিন গিয়ে দেখে এসেছেন কানুর স্ত্রীকে, সুপ্রীতিকে কয়েকদিন থাকতে হয়েছিল।
সুপ্রীতা অবশ্য এখন ফিরে এসেছেন। তবু প্রতাপ আমতা আমতা করে বললেন, থাক, খাওয়া দাওয়া আগে সেরে নাও, পরে বিকেলে না হয়। মামুন উঠে দাঁড়িয়ে বললেন, না না, আগে দিদির সঙ্গে দেখা করে আসি। প্রতাপ মামুনের চোখের দিকে তাকিয়ে রইলেন। তিনি অস্বস্তি লুকোতে পারছেন না। এরা সবাই আসার পরেও দিদি একবারও ঘর থেকে বেরোননি। সকালবেলাতেই তিনি বলে রেখেছিলেন, বাড়িতে অতিথি আসবে আসুক, কিন্তু তিনি কোনো ব্যাপারের মধ্যেই থাকবেন না। প্রতাপের মনে পড়ল দাউদকান্দিতে মামুনের বাড়িতে সে প্রথম যাওয়ার দিনটির কথা। সেদিন মামুনের মনের ভাব কী হয়েছিল তা আজ প্রতাপ মর্মে মর্মে উপলব্ধি করছেন। ঘাম জমে যাচ্ছে প্রতাপের কপালে, বন্ধুর মুখের দিকে ভালো করে তাকাতে পারছেন না। তার নিজের বাড়িতে যে কখনো এরকম একটা অবস্থা হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। সুপ্রীতি একসময় মামুনকে ঠিক নিজের ভাইয়ের মতনই স্নেহ করতেন, কিন্তু তুতুলের ব্যাপারে তিনি একেবারে অবুঝ হয়ে গেছেন। প্রতাপ বললেন, শোনো মামুন, দিদির বয়স হয়েছে তো, সুচিবাই হয়েছে, পুজো আচ্চার দিকে মন গেছে, এমন ছোঁয়াছুঁয়ের বাতিক হয়েছে যে স্নান করার পর আমাদেরই ছুঁতে চান না। মামুন হেসে গিয়ে বললেন, আমি মুসলমান বলে দিদি আমাকে ছোবেন না, থুর, তাও কি হয় নাকি, দিদিরে আমি চিনি না, দিদির বরানগরের বাসায় গিয়ে আমি কতবার খেয়ে আসছি। মামুন ঘর থেকে বেরুতে উদ্যত হতে প্রতাপ তার পিঠে হাত রেখে ধীর স্বরে বললেন, শোনো মামুন, আরও দু একটা কথা আছে। দিদির জীবনে অনেক দুর্ভোগ গেছে, জানোই তো, জামাইবাবু অসময়ে হঠাৎ মারা যান, শ্বশুরবাড়িতে ওরা দিদিকে থাকতে দেয়নি, সম্পত্তির ভাগ দেয়নি, দিদি তবু কারুর কাছে মাথা নিচু করেননি কখনো, বড় লোকের বাড়ির বউ ছিলেন, আমার এখানে এতগুলো বছর কষ্ট করে কাটালেন। তুমিও একসময় বড় লোকের ছেলে ছিলে। সে তো প্রায় হাগের জন্মের কথা, দিদির একটাই মোটে মেয়ে, ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো, ডাক্তার। দিদির শেষ গয়না বিক্রি করে তাকে বিলেতে পাঠানো হলো। দিদির খুব আশা ছিল সে ফিরে এলে একটু সুখের মুখ দেখবেন, কিন্তু তাতেও একটা মুশকিল হয়ে গেল। সে মেয়ে ফিরে আসে নাই? ব্যাপার কি হলো জানো, তুতুল ওখানে গিয়ে একটা মুসলমান ছেলের সঙ্গে ভাব করল, তাকেই বিয়ে করতে চাইল, তাতে দিদির ঘোর আপত্তি, চিঠি পেয়ে দিদি একেবারে খেপে উঠেছিলেন। মামুন ভুরুকুঁচকে দু এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বিরক্তির সঙ্গে বললেন, সে মেয়েরই বা কেন মুসলমান বিয়ে করার এত জেদ, বিধবা মায়ের যদি আপত্তি থাকে স্বজাতির মধ্যে কি ভালো পাত্র পাওয়া যায় না? প্রতাপ বললেন, ওইভাবে তো বলা যায় না, আজকালকার লেখাপড়া জানা মেয়ে, বিলেতে গেছে, তার যদি কারুকে বিশেষ পছন্দ হয়। তুমি সে বিয়েতে মত দিয়েছিলে? আমি নাও বলিনি, হাও বলিনি, আমি হলে আপত্তি জানাতাম, তোমার দিদি সারা জীবন অত কষ্ট পেয়েছেন, তার উপরে তাকে আবার দুঃখ দেওয়া মোটেই উচিত হয়নি, বয়স্ক লোকদের কিছু কিছু বিশ্বাস সংস্কারের মূল্য দিতে হয়। বিয়েটা এখনো হয়নি, তার ফল আরও খারাপ হয়েছে, মেয়ে বিয়েও করে না, দেশেও ফেরে না, কিছুদিন আগে একবার সে কিছু টাকা পাঠিয়েছিল, দিদি রিফিউজ করে দিয়েছেন। ঠিক করেছেন, সেই জন্যই কি দিদির সব মুসলমানদের ওপর রাগ, দিদির চোখে আমিও কি মুসলমান, সেটা হতেই পারে না। থাক মামুন, দিদিকে এখন আর ঘাঁটাবার দরকার নেই, খাওয়ার আগে যদি তোমার মেজাজ খারাপ হয়ে যায়, মঞ্জুরা যদি কিছু শুনে ফেলে, দিদি আমারে দূর দূর ছায় ছায় করলেও আমি কিছু মনে করব না। ঘরের দরজা ভেজিয়ে রেখেছিলেন সুপ্রীতি, প্রতাপ ঠেলা দিয়ে সেই দরজা খুললেন। তার মতন মানুষেরও কথা বলতে গিয়ে গলা কেঁপে গেল। মামুনদের তিনি আজ খাবার নেমন্তন্ন করেছেন, এ সময় দিদি যদি ওদের কোনো অপমান করেন। প্রতাপ বললেন, দিদি, মামুন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, মনে আছে মামুনকে? ঘরটা আবছা অন্ধকার, চৌকির ওপর জোড়াসনে বসে আছেন সুপ্রীতি, সাদা থান পরা, চেহারাটা শীর্ণ শালিকের মতন। মামুন ঘরের মধ্যে ঢুকে পড়তেই সুপ্রীতি তীক্ষ্ণ গলায় বললেন, থাক থাক, ওইখান থেকে কথা বলো, ওইখান থেকে। মামুন বললেন,
দিদি, আপনাকে প্রণাম করব না? সুপ্রীতি বললেন, না, প্রণামের কি দরকার? মামুন বললেন, দিদি, আপনার মনে আছে বড়ানগরে আপনার শ্বশুরবাড়িতে কতদিন গিয়ে আপনার হাতের রান্না খেয়েছি? অসিত দাদা আমাকে খুব স্নেহ করতেন। সুপ্রীতি নীরস গলায় বললেন, তোমরা সব সুখে থাকো, ভালো থাকো। মামুন বললেন, সুখে থাকবো ভালো থাকবো কি দিদি, আমার বউ আর এক মেয়েকে ওখানে ফেলে আসতে হয়েছে, তাদের জন্য সর্বক্ষণ চিন্তা। আমার সাথে যে ভাগ্নে এসেছে তার স্বামী আছে ওখানে, তার কোনো খবর পাই না, আবার কবে দেশে ফিরব তা জানি না। এই অবস্থায় কি ভালো থাকা যায়? আমার মেয়েকে আপনি দেখবেন না? প্রতাপ, হেনা আর মঞ্জুকে একটু ডাকো। সুপ্রীতি বললেন, থাক থাক, এখন ডাকার দরকার নেই, বললাম তো তোমরা সুখে থাকো, বেঁচে পড়তে থাকো। আমরা আর কদিন, আমি এই আছি এই নেই, তাতেই বা কী আসে যায়? আপনি এরকম ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবেন, বাইরে আসেন দিদি, আমি এখন ঘুমোব। প্রতাপ মামুনের হাত ধরে টানলেন, আর দরকার নেই, দিদি যে রাগারাগি করেননি সেটাই যথেষ্ট। মামুনকে তিনি বাইরে নিয়ে এলেন। এ বাড়িতে কোনো খাওয়ার ঘর নেই, মঞ্জু হেনাদের খেতে দেওয়া হয়েছে মুন্নির ঘরে, তাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। প্রতাপ বললেন, বড় খিদে পেয়েছে, মম আমাদের এই বারান্দাতেই জায়গা করে দাও। পুরনো আমলের দুটি পশমের আসন পেতে দেওয়া হলো, আজ তিনি কাঁসার থালা ও গেলাসও বার করেছেন। বারান্দায় জল ছিটিয়ে থালা পাতলেন মমতা, প্রথম বাটিতে করে মাছ তরকারি সাজিয়ে দিলেন। আসনে বসে পড়ে মামুন বললেন, পাগলের কাণ্ড, এর কোনো মানে হয়? তিন রকম মাছ রান্না করা হয়েছে, সেই সঙ্গে মুরগির মাংস, মোচার তরকারি, দুরকম ডাল, পটল ভাজা, আলু ভাজা। কলকাতায় মাছের কি আগুন দাম তা মামুন জানেন, বড় চিংড়ি মাছ তো ছোঁয়ায় যায় না। প্রতাপ গাদাখানেক টাকা খরচ করেছেন আজ। মমতা ভাত বেড়ে দিতে এলে মামুন হাত তুলে তাকে বাধা দিয়ে বললেন, বৌঠান, আপনার হাতের রান্না এরপরেও বহুদিন খেতে হবে, আপনি নেমন্তন্ন না করলেও আমি আসব, কিন্তু আজ দিদি নিজের হাতে পরিবেশন না করলে আমি খাবো না। প্রতাপ অনুরোধের চোখে মামুনের দিকে তাকালেন, কেন মামুন সবকিছু কঠিন করে তুলছেন আজ? এত ছোট ফ্ল্যাট যে বারান্দার কথা যে কোনো ঘর থেকেই শোনা যায়, সুপ্রীতিও নিশ্চয়ই শুনেছেন। মামুন আবার চেঁচিয়ে বললেন, দিদিকে বলো উনি পরিবেশন না করলে তার ছোট ভাই মামুন আজ কিছুতেই খাবে না। তারপর প্রতাপের দিকে ফিরে তিনি দৃঢ়ভাবে বললেন, সত্যিই আমি খাবো না। প্রতাপ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মম, তুমি একটু ডেকে বলবে দিদিকে। মুন্নি বেরিয়ে এসেছে এর মধ্যে, সে বলল, আমি ডাকছি। ঘরের দরজা খুলেই সে চেঁচিয়ে উঠল, ও মা, পিসিমা আবার ফিট হয়ে গেছেন। মামুন আর প্রতাপ একসঙ্গে আসন ছেড়ে উঠে এলেন, খাটের উপর চিত হয়ে শুয়ে পড়েছেন সুপ্রীতি, দুদিকে ছড়ানো হাত দুটো মুঠো করা, পা দুটো ছটফট করছে, মুখ দিয়ে তিনি ই করে একটা শব্দ করছেন। প্রতাপ বিচলিত হলেন না, তিনি বললেন, মুন্নি, স্মেলিং সল্ট নিয়ে আয়।